হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে মেসেঞ্জার অ্যাপ লক করবেন আপনি কোনো প্রকার অ্যাপ ছাড়া। ওকে, শুধু মেসেঞ্জারেই আপনি এটা করতে পারবেন। ওকে, মেসেঞ্জার লক করবেন মেসেঞ্জার দিয়ে, কিভাবে করবেন তো চলুন। তো ফার্স্টলি চলে যাবেন আপনার মেসেঞ্জারে। ওকে, মেসেঞ্জারে চলে আসার পরে এই যে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন সেটিংস, ওকে, সেটিংস নামের একটা অপশন আছে, এই সেটিংসে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এইরকম একটা পেজ শো করবে। তো এখানে দেখেন লেখা আছে প্রাইভেট অ্যান্ড সেফটি। ওকে, প্রাইভেট অ্যান্ড সেফটি নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন এই যে অ্যাপ লক, ওকে, এই যে অ্যাপ লক, এখানে আপনি অ্যাপ লকে ক্লিক করে দিবেন। তারপর এই যে আনলক উইথ বায়োমেট্রিক্স, ওকে, এইটা ক্লিক করে দিবেন। এইটা ক্লিক করে দিলে আপনার সিটিংয়ে চলে যাবে। তো যাবার পরে দেখেন এখানে আপনার দেখেন ফিঙ্গারপ্রিন্ট, ওকে, ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনার এখানে পাসওয়ার্ডটা প্যাটার্নটা দিবেন। তো এরপর আপনি প্যাটার্নটা এই যে বায়োমেট্রিক দিবেন। আপনার বায়োমেট্রিক দেওয়া হয়ে গেলে আমি দেখাই আপনাদের। তো ভিউয়ার্স দেখেন বায়োমেট্রিকটা দেওয়া হয়ে গেলে এই যে আপনি এখানে কন্টিনিউ দিবেন। এরপর ইউ আর রিমেম্বার ইনকল ইউর ফেস টু ফেস লক, ওকে, আপনি যদি এখানে ফেস লক দিতে চান ফেস লক দিতে পারেন, ঠিক আছে। তো এখানে যদি আপনি ফেস লক দিতে চান তো দিতে পারেন, এখানে এই যে অ্যাড টু ফেস, ঠিক আছে। এখানে আপনি স্মার্ট লক দিতে পারেন, ঠিক আছে, সেফটি ফিরাইস লক দিতে পারেন। তো এখন আমি দেখাবো যে আসলে আপনাদের লক হয়েছে কি না। ওকে, আমি কিন্তু মেসেঞ্জার আসার পরেই কিন্তু এই যে দেখেন মেসেঞ্জার লক, ওকে, এই যে এখন আপনি কোনো অ্যাপ ছাড়াই কিন্তু আপনি অলরেডি কিন্তু আপনি এখন প্রবেশ করতে পারতেছেন না। ওকে, আপনি মানে হচ্ছে আপনি কিন্তু এখন প্রবেশ করতে পারতেছেন না, আপনার কিন্তু কোনো লক নাই, এটা মেসেঞ্জার লক, মেসেঞ্জার থেকেই এই সেটিংটা।